السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد দাওয়াত তাবলীগ এবং ফেসবুকের বন্ধুদের সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পারিবারিক সমস্যা ও সমাধান। গত মঙ্গলবারে আমরা পারিবারিক সমস্যাগুলো বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে, এটা আমরা এর সঙ্গে পাঁচটা টিপস দিয়েছিলাম যে পাঁচটা জিনিস যদি আমাদের জীবনে থাকে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, তাহলে আমাদের পজিটিভ জীবন হবে, ইতিবাচক জীবন হবে, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন হবে। এক নম্বরে ছিল সমস্যা যদি এসে যায় সুস্পষ্টভাবে একে অপরকে জানাতে হবে। দুই নম্বরে বলেছিলাম ছোট্ট থাকতেই, আগুন যখন ছোট থাকে শুরুতে নিভানোর চেষ্টা করতে হবে, কোনোভাবেই সেটাকে বাড়ানোর চেষ্টা করা যাবে না। তিন নম্বরে বলেছিলাম ওজোর করতে জানতে হবে, অপরাধ স্বীকার করতে জানতে হবে এবং প্রতিপক্ষকে বা দ্বিতীয় পক্ষকে সেটা কবুলও করতে হবে। চার নম্বরে বলেছিলাম ছাড় দেওয়া, একে অপরকে ছাড় দেওয়া, সব কিছুকে খুব শক্ত করে একেবারে 100% না হলে কোনো ছাড় নাই এমনটা যেন না হয়। পাঁচ নম্বরে বলেছিলাম যে পুরাতন ফাইলগুলোকে ডিলিট করে দিতে হবে, যত ভাইরাস জনিত ফাইল থাকবে সবগুলো ডিলিট করতে হবে, প্রয়োজনে মাঝে মাঝে ফরম্যাট করতে হবে, মাঝে মাঝে অ্যান্টিভাইরাস চেঞ্জ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে দাম্পত্য জীবন পজিটিভ হবে, সুখী হবে ইনশাআল্লাহ। আজকে আরও আমরা পাঁচটা টিপস দিব আপনার সুখী জীবন হওয়ার জন্য, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আরও জরুরি পাঁচটা টিপস আজকে অত্যন্ত জরুরি। এই পাঁচটা টিপস যদি, পাঁচটা বিষয় যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে থাকে, কোনো পরিবারের মাঝে থাকে, আমরা আশা করি সেই পরিবারে ইনশাআল্লাহ পজিটিভ হবে এবং সমস্যা খুব কম হওয়ারই কথা, হবেই না কথা আমরা বলছি না, তবে খুব কম হওয়ার কথা। নাম্বার ওয়ান, ভালোবাসার প্রকাশ করা। আজকাল আমরা দেখি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে, কাপড়ে, এখানে বিভিন্ন জায়গায় আই লাভ ইউ, আমি মুখকে লাভ, কিন্তু প্রকৃত ভালোবাসা স্বামী স্ত্রীর একে অপরকে আই লাভ ইউ কয়েকবার বলি আমরা, খুব কম। বকিল, প্রচণ্ড কাঞ্জুস, মাক্ষিচুস, কেন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসার কথাটা উল্লেখ করতে আমরা এত কার্পণ্য, এত বকিল কেন? আল্লাহ নবী আলাইহিসসালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমার জন্যে আবু জুরার মতো, যেমন উম্মে জুরার জন্যে আবু জুরা, আল্লাহ ভালোবাসার কথা বললেন। বললেন আয়েশা, তুমি আমাকে কখন ভালোবাসো আর কখন তুমি আমাকে ভালোবাসো না আমি বুঝতে পারি। বলে কেমনে? যখন তুমি ভালোবাসো তখন আমাকে তুমি কসম করো যে মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি আমাকে একটু তখন তুমি বলো কি ইব্রাহিমের রবের কসম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আসলে আপনার নামটা বলি না কিন্তু আপনার অন্তরে আমার ভালোবাসা ঠিকই থাকে। ভালোবাসা প্রকাশ করা দাম্পত্য জীবনের অত্যন্ত এক পজিটিভ ব্যাপার। ভালোবাসা কথার মাধ্যমে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমারই, তুমি একমাত্র আমার। ভালোবাসা, একটা হয়তো অফিস থেকে আসতে দেরি হলো, আমি অস্থির হয়ে গেছিলাম, আসলে অস্থির হওয়া, আপনার কোনো কাজে দেরি হয়েছে বাসায় আসতে, আপনি অস্থির হওয়া, ভালোবাসা প্রকাশ করা। আল্লাহ নবী আলাইহিসসালাম রোজা অবস্থায় কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমা দিতেন, কি কারণ? ভালোবাসা প্রকাশ। মসজিদে যাচ্ছেন নউজু করে নামাজ পড়তে, তাকে একটা চুমা দিয়ে চলে যাওয়ার কি কারণ থাকতে পারে? অবশ্যই ভালোবাসা। তাহলে ভালোবাসা প্রকাশ করা একে অপরকে, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলতে স্বামী স্ত্রীর মাঝে কোনো যেন লজ্জা না থাকে, কোনো বাধা না থাকে, কোনো সময় নির্ধারণ না থাকে,
শুধু ওই ম্যারেজ ডের দিন বলবে আই লাভ ইউ, বা কোনো একটা যদি বড় কিছু পায় তাহলে বলবে আই লাভ ইউ, না ভালোবাসা প্রকাশ করা। এমনকি হায়ার অ্যান্টিবায়োটিক যেটা, মানে 1200 পাওয়ারের কমপক্ষে 24 ঘন্টা 8 ঘন্টা পর হওয়া দরকার, অর্থাৎ 8 ঘন্টা পর পর এমনই একটা কিস দেওয়া স্বামী স্ত্রী একে অপরকে, যেটা 1200 পাওয়ারে হবে। একটাতে যেন 8 ঘন্টা ভালোবাসা কথা যেন মনে থাকে, অন্য কোনো অন্য কাউকে কোনো যেন চিন্তা জগতে না আসে। তাহলে বন্ধুরা, ভালোবাসা প্রকাশ করা স্বামী স্ত্রীর মাঝে অত্যন্ত একটা পজিটিভ দিক, যার মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর ও একে অপরের। এবং মনে রাখতে হবে, বিশেষ করে আমি এর আগে একবার বলে ফেলেছি মনে হয়, যে একজন নারীকে জয় করার একটাই মাত্র জাদুর কাঠি সেটা হলো ভালোবাসা। একজন নারীকে বাম পাজর থেকে, বাম দিক থেকে সৃষ্টি করা হয়েছে, বাম দিকে আছে হার্ট, আর হার্টে হলো ভালোবাসা। ভালোবাসা অনেক সময় মুখ দিয়ে হয়তো কৃত্রিম হয় না, অন্তর থেকে ভালোবাসা, আর সেটা মুখ দিয়ে চলাই ফিরাই উঠাই বসাই দেওয়াই নেওয়াই অনেক কিছুর মাধ্যমে এই ভালোবাসাটা প্রকাশ করা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জীব জন্তু, প্রতিটি পশু পাখি, এমনকি গাছপালার মধ্যেও ভালোবাসা প্রকাশের কিছু নিয়মনীতি রয়েছে। তাহলে মানুষ এক অত্যন্ত জ্ঞানী গুণী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হাতে সৃষ্টি করলেন, সেই মানুষ ভালোবাসার ব্যাপারটা অবশ্যই জানে। তাহলে এটা প্রকাশ করাটা ভাবভঙ্গিতে, চাওয়ানিতে, চলাফেরাতে এবং স্পর্শরে বিভিন্নভাবে এটা প্রকাশ করা, কথার মাধ্যমে, মেসেজে। অনেক সময় দেখা যায় যারা পরকীয়া প্রেম করে বা অবৈধ প্রেম করে, কতবার ভালোবাসার কথা, তুমি ছাড়া আমি বাঁচি না, তুমি ছাড়া অমুক তুমুক, এই সেই দুনিয়ার কথা, কিন্তু স্বামী স্ত্রীর এক পবিত্র ভালোবাসা, এই পবিত্র ভালোবাসা ছাড়া বিয়ের আগে কোনো পবিত্র ভালোবাসা হয় না। আমাদের সমাজে মিথ্যা কথাবার্তা আছে, হয়তো স্বামী বিদেশে অনেকবারই ভালোবাসা লিখেছে স্ত্রী, যখন কাছে পেয়েছে তখন ভালোবাসা যেন তার আর কোথায় গেল খবরই নেই, সেজন্য আর এখন প্রকাশ করার প্রয়োজনই নেই। এজন্যে প্রিয় ভাই বোনেরা, ভালোবাসা প্রকাশ করা স্বামী স্ত্রী একে অপরের এবং ভালোবাসার অঙ্গিতে ভঙ্গিতে, ভালোবাসার কিস, ভালোবাসার এই জিনিসটা অত্যন্ত জরুরি স্বামী স্ত্রীর মাঝে। নাম্বার 2, একে অপরের প্রশংসা করা, একে অপরের প্রশংসা করা। ভালোবাসার কথাটা আরেকটু আমরা বলতে পারি, প্রকাশের ভালোবাসার, স্ত্রী কোন রঙটা পছন্দ করে আপনি সেই রঙটা পছন্দ করেন, কোন খাওয়াটা ভালোবাসেন সেটা আপনি ভালোবাসেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিরিয়ডকালীন তিনি যেই গোস্তটা ছিঁড়ে খেয়ে রাখতেন, ওইখানে মুখ দিয়ে রাসূল ছিঁড়ে কামড় দিয়ে খেতেন, এটা কি ভালোবাসা প্রকাশ নয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন বা বাটি করে রাসূল ধরে ওইখানেই, আবার পিরিয়ডকালীন অবস্থায় ওইখানেই মুখ দিয়ে পান করতেন, এটা কি ভালোবাসা প্রকাশ নয়? তাহলে খাওয়াতে, পড়াতে, নেওয়াতে, চলাতে বা জায়গাতে যে কোনো, তাহলে ভালোবাসার ব্যাপারটা এটা আমার মনে হয় বলে দেওয়ার বিষয় নয়, এটা কৃত্রিমভাবে, এটা আল্লাহ রাব্বুল স্বভাবগতভাবেই মানুষের মাঝে দিয়েছে। আর স্বামী স্ত্রীর মাঝের ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ভালোবাসা আমি আর কোথাও পাই না। তাহলে প্রেম প্রীতি, ভালোবাসার প্রকাশ এটা অবশ্যই হতে হবে। অনেকেই মনে করে স্ত্রী তো আমি ভালোবাসি, ও আমার স্বামী তো আমি তো ভালোইবাসি, ঠিক আছে, কিন্তু প্রকাশের মাধ্যমে যে এটা গভীর হয়, এটা রিচার্জ হয়, এই রিচার্জ না হলে তো সব কিছু তো দুর্বল হয়ে যায়, এটা সতেজ থাকে না। তাহলে ভালোবাসা প্রকাশের ব্যাপারটা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের এক সুখী জীবন গড়ার অত্যন্ত এক সুন্দর একটা আমাদের সহযোগী একটা বিষয়। নাম্বার 2, একে অপরের কাজের প্রশংসা করা। কেউ যদি কোনো ভালো কাজ করে,
স্ত্রী কত কষ্ট করে এরা পাক শাক করে, একদিনও শুনতে পায় না স্বামীর মুখ থেকে তোমার পাকটা খুব ভালো হয়েছে, প্রতিদিন আজকে তোমার লবণ বেশি, আজকে তোমার ঝাল বেশি, আজকে ভালো হয় নাই, আজকে এটা হয় নাই ওইটা হয় নাই। স্বামী কত কষ্ট করে সুন্দর করে চয়েস করে, হ্যাঁ ভালো কাপড় ভালো কিছু আনছে, তোমার চয়েসটা এরকমই, তুমি আমার জন্য এ করো, মানে তাহলে তো মুশকিল, তাহলে তো নষ্ট হয়ে গেল জীবন। প্রশংসা করা, ছোট্ট থেকে ছোট্ট জিনিস হোক থ্যাংকস বলা, শুকরান বলা, বারাকাল্লাফিক বলা, বারাকাল্লাফিক আল্লাহ তোমার তো বরকত দান করে, বারবার বেশি করে বলেন, দেখবেন যে আরও বরকত বাড়বে। হয়তো লবণ বেশি হয়েছে, হয়তো বলেন কী ব্যাপার লবণ আজকে বাসায় কি ছিল না, এত লবণ কম দিয়েছ, বুঝে নেবে। তারপরে আপনি যদি একে অপরের প্রশংসা না করেন, হয়তো বাচ্চাদের রেজাল্ট ভালো হয়েছে, মাশাআল্লাহ তোমার পরিশ্রম কাজে লেগেছে, প্রশংসা করা, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো কাজ, যে কোনো কাজ সেজেছে, দেখো তো আমাকে কেমন লাগে, আর কি তুমি এটা সেজেছ, অমুকের বউ এইভাবে অমুকের এইভাবে সাজে, আউজবিল্লাহ বলেন না, খুব সুন্দর হয়েছে, চমৎকার, একটা কিছু হয়তো পড়েছে না দেখতে খুব ভালো লাগছে, প্রশংসা করা স্বামীর, স্ত্রী স্ত্রী স্বামীর, এই প্রশংসা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া করে না সে আল্লাহরও শুকরিয়া কৃতজ্ঞতা করে না। এবং আপনারা জানেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীদের সংখ্যার মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখলাম, জিজ্ঞেস করলেন কেন, বলে এক ফোরনা, তারা কুফুরি করে, বলে এক ফোরনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কুফুরি করে, বলে না কুফুরি করে স্বামীদের সাথে, স্বামীরা সারা জীবন অনেক দিন ধরে অনেক কিছু তার প্রতি এহসান এটা ওটা দেয় ভালো, কিন্তু কোনো একদিন কম বেশি হলে বলে তোমার সারা জীবনই তোমার কাছে কিছু পাইনি আমি। এই যে কৃতজ্ঞতাপূর্বক অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যাবে জাহান্নামে। তাহলে কৃতজ্ঞতা, একে অপরের থ্যাংকস জানা, প্রশংসা করা, শুকরান, আরবি তোমাদের শুকরান লাগ, শুকরান লাগি, প্রশংসা করা অত্যন্ত জরুরি। এই প্রশংসার মাধ্যমে কী হয়, মানুষ আরও উৎফুল্ল হয়, অনুপ্রেরণা পায়, কাজটা আরও ভালো করে, পাক হয়েছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, দেখবেন আগামীকাল আরও ভালো। যখনই আপনি নেগেটিভ কিছু বলবেন তখনই দেখবেন আরও বসে যাবে, কিছু আপনার জন্যে একটা দিয়েছে মাশাআল্লাহ বারাকাল্লাহ খুব সুন্দর খুব চমৎকার। তাহলে একে অপরের কাজের প্রশংসা করা, চয়েজের প্রশংসা করা, কোনো ভালো গুণের প্রশংসা করা, তোমার চোখটা ভারী সুন্দর, তোমার হাসিটা বড় ভালো, তোমার চুলটা বড় সুন্দর, তোমার অমুকটা ভালো, তোমার এটা ভালো, স্বামীকে স্ত্রী স্ত্রী স্বামীকে তোমার জিনিসটা আমার খুব ভালো লাগে তোমার, হ্যাঁ সুবহানাল্লাহ। একজন তার স্ত্রীকে মাঝে মাঝেই রাগ, মানে কী বলে, সে যেন রাগ করে এমন কিছু কথা বলে আর স্ত্রীটা অপছন্দ করে, পরে স্বামী যখন তাকে এমন কিছু কথা বলে যে কথা বললে স্ত্রীর রাগ করে, স্ত্রীর কাছে এটা অপ্রীতিকর বা এটা অপছন্দনীয়, কিন্তু দেখা গেল স্বামী বলল তোমার রাগটা আমার খুব ভালো লাগে, তুমি যখন রাগ করো তোমার খুব ভালো লাগে, তবে মিছামিছি না, তবে রাগ করে কোনো কারণবশত রাগ করলে, আপনি ইচ্ছা করে তাকে রাগ করাবেন এটা ঠিক না। তাহলে এখানে এই পয়েন্টটা অত্যন্ত জরুরি, স্বামী স্ত্রীর মাঝে একে অপরের প্রশংসা করা, ছোট ছোট কাজ হোক না কেন, একেবারে তুচ্ছ হোক না কেন, প্রশংসা শারীরিক হতে পারে, তার চারিত্রিক হতে পারে, তার কাজকামের হতে পারে, তার চিন্তা চেতনা হতে পারে, অনেক সময় ছোটোখাটো চিন্তা বুদ্ধি পরামর্শ, ও থ্যাংকস বেরি, ও কী সুন্দর চমৎকার, আমরা মানুষকে থ্যাংকস বলতে পারি, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু নিজের আপন লোকটাকে, কাছের লোকটাকে আমরা যেন থ্যাংকস বলতে বড়ো বখিল, বড়ো কাঞ্জুস মক্ষিচুস। এই জন্য বলবো প্রিয় বন্ধুরা, যে একে অপরের প্রশংসা করা দাম্পত্য জীবনের জন্যে অত্যন্ত একটা পজিটিভ পয়েন্ট, যার মাধ্যমে জীবন সুখী হয়, সুন্দর হয় এবং পরম প্রেম প্রীতির জীবন হয়। নাম্বার থ্রি, একে অপরের কাজে সহযোগিতা করা। একজন স্ত্রী আমাকে একদিন বললেন, কোনো এক পুরুষের যে আজ 20 বছর সংসার করেছি, আমার স্বামী কোনো দিন পাকঘরে প্রবেশ করেনি,
যদি বলি তো বলে তুমি কি আমার অফিসে গিয়ে কাজ করো যে আমি তোমার পাকঘরে ঢুকে কাজ করবো, তোমার কিছু দেখবো বা খাবো বা কিছু করব। অফিস তো আপনার স্ত্রীর যাওয়ার সেই সুযোগ নেই বা আপনার কাজ তো সে সহযোগিতা করতে পারে না, কিন্তু আপনি তো পারেন। মায়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ির কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। বাড়ির কাজ কি? পাক শাক, ঝাড়ু দেওয়া, সেলাই করা, পরিপাটি করা, সাজগোজ করা, কুরজিস এগিয়ে দেওয়া, হ্যাঁ, ছোটো ছোটো কাজে। সুবহানাল্লাহ। আপনি যদি পাকঘরে যান কতই না মনটা খুশিতে নেচে উঠবে আপনার স্ত্রীর, তবে পাকঘরে ঢুকে শুধু ভুল ধরবেন, এটা এটা কেন, এটা কেন, এটা হয়নি, ওটা এটা অপরিষ্কার, না, প্রশংসা করেন, কিছু কিছু কাজে সহায়তা করেন, কিছু কাটা কুটার কাজে সহায়তা করেন। হ্যাঁ, তাহলে একে অপরের কাজে সহযোগিতা করা। অফিসিয়াল হয়তো কাজ অনেক ভারী, হয়তো আপনার স্বামী লেখাপড়া করে, তার থিসিস লিখতে হয়, আপনি হয়তো কিছু লেখালেখির কাজ করলেন, যে কোনোভাবে মোট কথা একে অপরকে সহযোগিতা করে একে অপরের কাজে, যেটা সহযোগিতা করা সম্ভব, যেখানে আপনার যোগ্যতা আছে, যেটা আপনি পারেন, এমন কাজে সহায়তা করা। আমি জানি অনেক একজন মুরব্বী, ওই খালাম্মাটা মারা গেছেন, অনেক বড় বড় ঘরের মেয়ে, অনেক উঁচু মানের, আর ওই খালুটা মানে ঢাকায় এক জায়গায় আমরা ভাড়া থাকতাম, সেই হিসেবে খালু আর খালু বলতাম মুরব্বী তারা, খালু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তবে আলিম মানুষ, কি বলে, মেয়ের বাবা আলিমকে পছন্দ করে বড় ঘরে হলো বিয়ে দিয়েছে। খালাম্মাটা কোনোদিন ওই খালুকে তার মোচ বা মাথার চুল সেলুনে গিয়ে কাটতে দেয়নি, যে কোনোভাবে হয়তো শিখেছিল বা জেনেছিল, বলে না আমি আমার হাত দিয়ে তোমার মোচ আর তোমার এই মাথা কেটে দেবো, এবং সুন্দর কাটতে পারে না, তোমার টাকা আছে, সব কিছু আছে, মাশাল্লাহ, অত সম্পদ আছে, না আমি আমি এই কাজটা করবো। তার কাজের কাজ একটা সহযোগিতা, অফিসের কোনো কাজ থাকলে, তবে অফিসিয়াল কাজ একেবারে একান্ত জরুরি না হলে বাড়িতে আনা যাবে না, সেটা পয়েন্ট আমরা পরে আসবো, নেগেটিভ পয়েন্টগুলো আমরা পরে আলোচনা করবো, এখন শুধু পজিটিভ বিষয়গুলো আলোচনা করি। তাহলে একে অপরের কাজে সহযোগিতা করা, বিশেষ করে বাড়ির ছোট ছোট কাজ, পুরুষ গেল আট ঘন্টা কাজ একসাথে কাজ করে চলে আসলে একবারে শেষ। আপনারা কি জানেন এমন একজন ব্যক্তি, ভালো করে শুনেন, আপনারা কি জানেন এমন একজন ব্যক্তি যা বেতন নাই আবার জীবনে তার কোনো ছুটি নাই? আপনি শুক্রবারে ছুটি পান, সপ্তাহে দুদিন ছুটি পান, আপনার গিন্নি কয়দিন ছুটি পায়, আমার ছোটো বোন কয়দিন ছুটি পায়, আপনি বেতন পান, আপনি কত বেতন দেন, কত বেতন দেন আপনি দেন? অবশ্যই না। তাহলে এমন একজন ব্যক্তি যার ছুটি নাই, যার বেতন নেই, আল্লাহ, তিনি হচ্ছেন আমার মা, তিনি হচ্ছেন আমার ওয়াইফ, তিনি হচ্ছেন হয়তো আমার মেয়ে আরেকজন ঘরের আরেকজনের ঘরের ওয়াইফ, যার ছুটি নেই। আহারে, ঈদের দিনে সবাই আনন্দ করবে, সবার আনন্দের জন্যে, সেই দিনও সবার আনন্দতে অংশগ্রহণ করার জন্যে নিজের আনন্দকে ভুলে গিয়ে পাক শাক রাত্রি থেকে শুরু করে দিয়েছে, পুরি পাটি সাজ গোজ, হ্যাঁ, কী বলে, লেপা পোছা বলে আমাদের গ্রাম্য, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সুবহানাল্লাহ। তারপরেও তার কাজের কোনো মূল্য নেই, বলে তো মেয়েরা কী করে বসে বসে থাকে, না, ছোটো ছোটো কাজগুলো অনেক, এক ছোটো ছোটো কাজ করতে অনেক সময় লাগে, অনেক বিরক্তি লাগে, একই কাজ প্রতিদিন একই জায়গায় ঘিঞ্জি একটা পরিবেশে। এই জন্য বন্ধুরা, একে অপরের কাজে সহযোগিতা, বিশেষ করে স্বামীদেরকে স্ত্রীদের বাড়ির কাজে সহযোগিতা করা, ধোয়াধুই হতে পারে, কাটাকুটা হতে পারে, পাকশাক হতে পারে, ছেলে মেয়েদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার হতে পারে, সাজ পরিপাটি হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আপনি কেন করবেন না? আপনার জন্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল নয়? লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাহলে বন্ধুরা, আমাদেরকে ভুলে গেলে হবে না যে একে অপরের যে সমস্ত কাজে সহযোগিতা করা সম্ভব সেই কাজগুলিতে সহায়তা করা। একজন ছোট বাচ্চা কোলে নিতে পারে না, বাবু হয়েছে, কয়ে আমি নিতে পারি না, আমি বললাম যে এটা কোনো আহম্মকের কথা,
তার পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চেঞ্জ, খালি শুধু ইস্ত্রি করবে, আপনি এখানে শেয়ার করবেন না? হ্যাঁ, এটা কেমন কথা? বলে আমি পারি না। পারি না মানে এটা কি ইয়ে নাকি? হাজার মূল ল লক্ষ মাথায় নিয়ে দৌড় দিতে হবে? রুচির ব্যাপার। যদি পেশাব করে বা কিছু করে চিল্লা চিল্লি এই ধরে গেল না কে, ওটা আপনি পারেন না? ও সর্বক্ষণিক করে, আপনি কিছুক্ষণ একবার পারেন না? সারা জেগে জেগে মা সন্তানের পেশাবের কাপড় চেঞ্জ করে আপনি একদিনও করেন না? কিসের সুখ হয়? এই জন্য বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, একেবারে আমাদের অনেকের মানসিকতার অভাব, অনেকের প্রশিক্ষণের অভাব, অনেকের বিভিন্ন ধরনের সমস্যা আছে না, আমরা একে অপরের কাজে যথাসম্ভব সহযোগিতা করব, দাম্পত্য জীবন হবে, পরিবার পারিবারিক জীবন হবে চরম সুখেরও, পরম ইনশাল্লাহ শান্তির। চার নাম্বার যেটা, একে অপরকে গিফট দেওয়া। গিফট, স্ত্রীরা বলবে আমার তো ইনকাম নাই, কোত্থেকে দেবে? আপনি অনেক সময় আমার ভাইয়ের পকেট থেকে অনেক কিছু নিয়ে অনেক কিছু দানে আমি আপনার প্রয়োজনে কিনতে পারেন, আপনার প্রয়োজনে কিনেন, হয়তো আপনার ভাই বোন বা অন্য বন্ধু আপনার আত্মীয়কে দেন, কেন আপনার আপনার যে অর্ধাঙ্গ তার জন্য একটা গিফট কিনতে পারেন না? তার জন্য একটা কলম কেনা যায় না? একটা চাবের রিং কেনা যায় না? একটা কে আতর কিনে যায় না? একটা টুপি নেওয়া যায় না? একটা যে কোনো একটি চকলেট কিনে, আমি গেছিলাম তোমার জন্য একটি চকলেট নিয়ে আসছি, ব্যাস আমি নিয়ে আসছি, কে দিল সেটা বড় কথা, কী দিল সেটা বড় কথা না, গিফট তাহাদু তাহাকু আপোষে তোমরা কী করো? রাসূল বলছেন তোমরা গিফট দেওয়া দিই করো, হাদিয়া দাও, উপঢৌকন দাও, মহব্বত ভালোবাসা বাড়বে। তাহলে আপনি হয়তো প্রতি মাসের 50 টাকা করে জমা করেন, স্বামী তো দিবে, তার টাকা আছে দিচ্ছে, আমাদের স্বামী আছে, হাদিয়া দেয় না, গিফট দেয় না, বকিলা ঠিক না, ছোটো হোক লিখুন, যতই ছোট হোক না কেন, কে দিয়েছে সেটা হলো বড়। এই জন্যে স্বামী স্ত্রীকে, এবং স্ত্রী স্বামীর টাকা থেকেই বা নিজের যদি ইনকাম থাকে সেখান থেকে স্বামীর জন্যে গিফট নেওয়া দেওয়া, এটা অত্যন্ত স্বামী স্ত্রীর পজিটিভ এক দিক। আজ আমরা গিফটের ব্যাপারটা কত বড়, কত মূল্য দেখি না, এটা দেখার কিছু নেই। গিফট কে দিল এটা সবচেয়ে বড় দেখার জিনিস, যারা গিফট কী দিল দেখে, এরা সত্যিকারে, এরা এদের মানসিকতা চেঞ্জ হওয়া দরকার আছে, এদের প্রশিক্ষণ, এদের তরবিয়তের অভাব রয়েছে, কে দিল সেটা হলো বড় জিনিস। তাহলে একে অপরের মধ্যে গিফট দেওয়া নেওয়া, এটা অত্যন্ত ভালোবাসা এবং সুখের জীবন গড়ার একটা সুন্দর পয়েন্ট, একটা টিপস আমাদের খেয়াল রাখতে হবে, যাহার যতটুকু সম্ভব ফাঁকে ফুঁকে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পাঁচ নম্বরে যেটা হলো, একে অপরকে সময় দেওয়া, একান্ত সময়, সময় দেওয়া। বন্ধুবান্ধব নিয়ে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, টিভি পর্দার সামনে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, তারপরে ফেসবুকে বসে এখানে সময় যাচ্ছে, হ্যাঁ এখন ঘন্টার পর ঘন্টা দেখি অনেক সময় এখানে গাড়িতে, হ্যাঁ আমার ভাই সাহেব গাড়ি চালাচ্ছে, আমার ভাবি সাহেব টিপতে আসে, টিপতে আসে, টিপতে আসে, কোনো কথা নাই, আরে গাড়ি চালাচ্ছে দুজনে একটু কথা বলো, সময় দাও না, ওর বান্ধবীর সঙ্গে বা ও। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জনকে অনেক সময় দিই, একান্ত সময়, এমনকি ছেলে মেয়ে যদি হয়ে যায় তাদেরকে কারো কাছে রেখে যতই বয়স হোক চলে যান পার্কে, দুইজন বসে একটু সময় কাটান, চলে যান কোনো হোটেলে সময় কাটান, চলে যান কোনো একান্ত জায়গাতে সময় কাটান, বাড়িতেই হোক একান্ত বসে তার সাথে কথা বলেন স্বামী স্ত্রী একে অপরকে, একান্ত সময় দেওয়া, যেই সময়টা একে অপরে বুঝবে যে এটা আমাদের একান্ত দুইজনের সময়, এই সময়টা একে অপরকে দেওয়া অত্যন্ত জরুরি। যদি আমরা একে অপরকে সময় না দিই, দেখবেন সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, বাট আপনি হয়তো 10 মিনিট করে সময় দেন নাই, লক্ষ টাকা দিয়েছেন হবে না, যেটা আপনার 10 মিনিট সময় দেওয়াতে হবে। এই জন্যে একে অপরকে সময় দেওয়ার ব্যাপারটাও খেয়াল রাখা। বাড়িতে এসেছে আপনি পাকশাক বাচ্চা কাছে এই সিনে খুব ঝামেলায়, ঠিক আছে এর মধ্যে একটু ফাঁকে ফুঁকে একটু সময় দেন, একটা সময় করে নিন, আপনি অনেক ব্যস্ত, অনেক কষ্ট করেছেন বাইরে, বাইরে এসেছেন, একটু সময় দেন, একান্ত সময় দেওয়া একে অপরকে অত্যন্ত জরুরি বন্ধুরা। এজন্যে আমরা আজকের মতো
এখানে শেষ করতে চাই যে আমরা একে অপরকে সময় দেবো ইনশাল্লাহ। তাহলে ভালোবাসা প্রকাশ করা, দুই নম্বরে বলেছিলাম একে অপরের কাজে সহযোগিতা করা, তিন নম্বরে দুই নম্বরে একে অপরের প্রশংসা করা, তিন নম্বরে একে অপরের কাজে সহযোগিতা করা, চার নম্বরে একে অপরকে গিফট দেওয়া, পাঁচ নম্বরে একে অপরকে সময় দেওয়া। আর এই সময় বলতে আমি তো তার কাছে, আমি তো বাড়িতে না, একান্ত সময়, যে সময়টা বুঝবে যে না আমার জন্যে, পাশে বসে, সোফায় বসে, বিছনায় বসে, একসাথে শুয়ে বা বাইরে কোথাও, সবচেয়ে ভালো এই বাড়ির ঘিঞ্জি পরিবেশ ছেড়ে দিয়ে একটা উন্মুক্ত জায়গাতে গিয়ে বা একটা পার্কে বা উদ্যানে বা একটা হোটেলে কোথাও গিয়ে হ্যাঁ এক কাপ চা খেয়ে আসেন। আরে সবসময় তো চা আপনি বাড়ির খেলেন, অফিসের খেলেন, এবার হোটেলে গিয়ে বেশি টাকা লাগবে না, এক কাপ চা ব্যাস খেয়ে চলে আসেন দুইজনে, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক কিছুই দেখবেন রিল্যাক্স হয়ে যাবে। তাহলে এই পাঁচটা পয়েন্ট যদি আমরা করতে পারি পজিটিভ, তাহলে দেখবো যে দাম্পত্য জীবনের এক পরম সুখ শান্তি আসবে। এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও কিছু আপনাদের পজিটিভ টিপস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা সহযোগিতা করুন আমাকে দিয়ে। তারপরে আমরা কিন্তু একান্ত একেবারে লাস্ট প্রান্তে গিয়ে সমস্যা, আমরা এখন সমস্যা করতে চাই না, আমরা চাই সমস্যা কীভাবে কবর দিব, দাফন দিব, সমস্যা হবে কেন, সেই কাজ করতে চাই। যদি একান্ত সমস্যা হয় তাহলে কি করব, এটা তো খুব ছোট্ট পরামর্শ, ছোট্ট কিছু দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্যে অনেকগুলো, আমরা আজকেও আমি এটা নিয়ে একটু সকালবেলা তিন চার ঘন্টা লেখাপড়া করেছি, তাতে দেখলাম যে এক লেখক প্রায় 99টা টিপস দিয়েছে স্বামী স্ত্রীর সুন্দর জীবনের জন্য। আবার একজন দেখলাম দিয়েছে 40টা, একজন দিয়েছে 45টা 47টা। এগুলো থেকে বেছে বেছে কিছুটা নেওয়ার চেষ্টা করতেছিলাম, সেখান থেকে আজকে আপনাদেরকে 5টা টিপস দিলাম ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আরও দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। আজকের মতো এখানে শেষ করছি, আমার একটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন অনেকেই আছে, আমরা একটা প্রোগ্রাম করব পুরোটাই আপনাদের প্রশ্ন উত্তর এবং লম্বা সময় দেওয়ার চেষ্টা করব। তবে আজকের আলোচনায় আমার মনে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ পজিটিভ, যখন নেগেটিভ আলোচনা হবে তখনই কিন্তু আসবে প্রশ্ন, ঠিক না? আর তখন আমরা যথেষ্ট আপনাদের সময় দিব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।